المؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু ভাই রেজাউল করিম মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন ইমান এবং আমলের যে পার্থক্য এ বিষয়ে জানতে চেয়েছেন অনেকেই যদি সালাতের কথা বলা হয় নামাজ পড়তে বলা হয় তখন বলে যে নামাজ পড়ি বা না পড়ি ইমান ঠিক আছে এটা কতটুকু ঠিক তাদের ইমান বা কতটুকু ঠিক আছে এ বিষয়ে জানতে চেয়েছেন হ্যাঁ ইমান আর আমলের পার্থক্য আমল তো স্পষ্ট জিনিস সালাত সিয়াম হওয়ার জাকাত যেগুলি হলো আমল এর বাহ্যিক আমল আর ইমান হলো বিশ্বাসের বিষয় দুটির সমন্বয় একজন পরিপূর্ণ মমিন হয় দুটির সমন্বয় একজন পরিপূর্ণ মমিন হয় সালাদ তার উপরে ফরজ এই বিশ্বাসে এই আঁকিদা পোষণ করা হলো ইমান আর সালাদ আদায় করতে হবে আদায় করা এটা হলো আমল দুটি লাগবে এখানে সুতরাং একটি সারা একটি অসম্পূর্ণ সুযোগ পেলে একজন মমিনের সত্যিকার মমিনের পরিচয় হলো আমল করার সুযোগ পেলে আমল করা অনেকে নামাজ পড়ে না সালাত আদায় করে না বলে যে ইমান ঠিক আছে রাসুল সুলাই বলেছেন সালাত আদায় করে না বলে ইমান ঠিক আছে তার কথা একদিকে রাখি আর রাসুলের কথা একদিকে রাখি রাসুল সুলাই সালাম বলেছেন মান তারকা সালাত ফাকত কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে সালাত পরিত্যাগ করলো ছেড়ে দিল নামাজ পড়ল না সে কুফরি করলো আমি কার কথা মানবো আপনি আমি কার কথা বিশ্বাস করব। ইচ্ছা করে নামাজ না পড়া কুফরি আর উনি বলছেন যে নামাজ পড়ি বা না পড়ি ইমান ঠিক আছে আসলেই এই ধরনের ব্যক্তিরা যারা এই কথা বলে যদি ভালোভাবে খতিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে ওরা তাহা মিথ্য ওর মুখের কথা অন্তরে কোনো মিল নেই মুখে বলে নামাজ পড়ি বা না পড়ি অন্তর ঠিক আছে ইমান ঠিক আছে তো দেখা যাবে যে যদি খতিয়ে দেখা যায় ও এতটা অন্যায় অবিচারের সাথে জড়িত পাপের সাথে জড়িত হিসেব ছাড়া হতে পারে যে সে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে সালাদ বা নামাজ তার উপরে ফরজ এটাও বিশ্বাস করে হয়তো নামাজ পড়ে না এটাকে অনেকেই বলেছেন যে আমলগত কুফরি কুফরি এটা নিঃসন্দেহে কিন্তু আমলগত কুফরি বলেছেন হয়তো বা তার ইমানের কারণে মানে আল্লাহ যে আসেন তার উপরে নামাজ ফরজ বা আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন ক্ষমাও করতে পারেন এই বিশ্বাসের কারণে আল্লাহ তাকে আল্লাহ ইখতে আল্লাহ তাকে ক্ষমাও করতে পারেন তাকে শাস্তিও দিতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু সেটা আমরা কেউ জানি না যে কোন ব্যক্তি ক্ষমা পাবে কিন্তু সাধারণত যেটা দেখতে পাই আমরা যে এই ধরনের কথা যারা বলে কিন্তু যদি বাস্তবতা আলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তাহলে দেখা যায় যে ও বলে যে আমার ইমান ঠিক আছে অন্যায় অবিচার করি না কিন্তু দেখা যাবে যে মিথ্যা এবং অন্যায় অবিচার পাপাচারের সাথে জর্জরিত একেবারে জড়িয়ে আছে পুরোপুরি যাই হোক একজন মমিনের এটা সত্যিকার মমিনের পরিচয় নয় যার অন্তরে সত্যিকার ইমান থাকবে অল্প হলেও যদি সেটা সঠিক ইমান হয় সত্যিকার ইমান হয় তাহলে আমল করার সুযোগ পেলে সেটা আমল করবে এটাই বাস্তবতা কিন্তু আমল করার সুযোগ পাওয়ার পরে আমল করে না এটা করে মোমিনের পরিচয় নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মামিন আসসালামুকুম ও রহমতুল্লাহি